ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো। আজ আমি চলে এসেছি একটি রান্নার নতুন রেসিপি নিয়ে। তোমরা দেখো এবং বাড়িতে বানাতে চেষ্টা করো এবং কেমন হয়েছে সেটা জানিও। আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে চিকেন রাইস বল এই রেসিপি নিয়ে, বা কদম ফুল। দেখতে অনেকটা কদম ফুলের মতো, তাই আমি এটাকে কদম ফুল নাম দিয়েছি। তো চলো এই রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই। তো আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, গাজর কুচানো, দুটি লঙ্কা কাঁচা, রসুন, ক্যাপসিকাম আর নিয়ে নিয়েছি আদা। তো এই সমস্ত উপকরণগুলিকেই আমি গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। তো দিয়ে দিলাম পেঁয়াজ, গাজর, দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম আদা, রসুন আর দিয়ে দিলাম ক্যাপসিকাম। তো এই সমস্ত উপকরণগুলিকে এবার আমি ব্লেন্ড করে নেব। দেখো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এরপর এটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। ততক্ষণে আমি চিকেন নিয়ে নিলাম। দেখো চিকেন এগুলো কিমা নিয়েছি, বোনলেস। তো এই চিকেনটাকে আমি হামর রিস্তায় ছেদলে নেব। তো তোমরা চাইলে মিক্সি গ্রাইন্ডারে পেস্টও করে নিতে পারো। তো এখানে আমি ছেতুলে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মতো বাসমতি রাইস, ফ্রাইড রাইস করার চাল। তো এটাকে আমি ভিজিয়ে রাখবো মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো আমি এটাকে ভিজতে দেব। তো 1.5 ঘন্টার পর আমি জল ফেলে ভালোভাবে তুলে রাখলাম এবং লবণ মাখিয়ে রাখলাম। সামান্য পরিমাণে এখানে লবণ দিতে হবে। তো এখানে আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছি। ততক্ষণে আমি একটি পাত্র নিলাম, সেখানে এই মাংস কিমা ঠেলে রাখা দিয়ে দিলাম আর দিয়ে দেব আমি পেস্ট করে রাখা আদা, রসুন, পেঁয়াজ, গাজর, সমস্ত কিছু, ক্যাপসিকাম, সমস্ত কিছু যে উপকরণ আমি দেখালাম সেগুলো পেস্ট করে রাখা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর লাগবে আমাদের সয়া সস। তো এখানে আমি 1/2 চামচ মতো নিয়েছি আর লাগবে আমাদের টমেটো সস। টমেটো সসটা আমি 1/2 চামচ নিয়েছি আর সয়া সসটা 1/2 চামচ নিয়েছি। এরপর নিয়ে নিলাম 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। বলে রাখি যে কর্নফ্লাওয়ারটা যাতে ভালোভাবে বলটা বানানো যায় সেই জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিলাম আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো তেল। তো দেখো এই সামান্য এই তেল দিয়েছি, এই দিয়ে আমি এটা রেসিপিটা করব। তো এই সামান্য পরিমাণ তেল দিয়ে আমি মিশ্রণটা মাখিয়ে নেব। তো এভাবে সমস্ত মিশ্রণটা মাখিয়ে নিতে হবে। দেখো এরকমভাবে মাখিয়ে নিতে হবে। তো আমার মাখানো হয়ে গেছে। এরপর আমি ছোট ছোট বল করে নিয়েছি। দেখো এভাবে আমি ছোট ছোট বল করে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের মতো সাইজ করে করতে পারো, বড় ছোট তোমাদের চয়েসের উপর নির্ভর করবে। তো আমি এখানে একটু ছোট সাইজ করে পরে নিয়েছি। এরপর আমি একটি প্লেটের মধ্যে তেল গুলিয়ে নেব। তারপর আমার যে বল করে রাখা ছিল সেটাকে দিয়ে আমি এই ভিজিয়ে রাখা চালের মধ্যে কোট করে নেব। এইভাবে সমস্ত দিকটা কোট করে নিতে হবে, যাতে বলটার মধ্যে চারিপাশটা চালটা যাতে কোট করা হয়ে যায়। এইভাবে সমস্ত দিকটা কোট করে নিতে হবে। দেখো ভালো করে আমি বলটা চারিপাশটা কোট করে নিচ্ছি। তো এইভাবে তোমরা চারিপাশটা কোট করে নেবে। আর দেখো আমি প্লেটের মধ্যে একটু দূরে দূরে রাখছি, যাতে যখন হবে তখন
গরমে রাইসটা ফুলে যাবে, তো সেই জন্য যাতে একটার সঙ্গে একটা না লেগে যায় সেই জন্য আমি একটু গ্যাপ দিয়ে রেখেছি। এইভাবে আমি সমস্ত বলগুলোকে কোট করে নিচ্ছি। তো তোমরা যারা নতুন আমার চ্যানেলটিকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমি আমার চ্যানেলে নতুন নতুন রান্নার রেসিপি ও আর্ট ক্রাফটের আইডিয়া ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকি। অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে নোটিফিকেশানে অল করে রেখো, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবসময় আগে পৌঁছে যায়। তো দেখো এইভাবে আমি সমস্ত বলগুলোকে কোট করে নিলাম আর একটু গ্যাপ দিয়ে দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমার সমস্ত চিকেন বলগুলি কোট করা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়েছিলাম, তো সেখানে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে এর পর আমি এর মধ্যে প্লেটটা দিয়ে দেব। তো প্লেটটা রেখে দেওয়ার পর আমি এটাকে 20 মিনিট হতে দেব স্টিম হওয়ার জন্য। তো 20 মিনিট পর আমি যখন খুলে দেখব তখন দেখব যে আমার হয়ে গেছে। দেখো রাইসগুলো কেমন ফুলে গেছে, তো আমার স্টিম করা হয়ে গেছে। তো এইভাবে তোমরা বাড়িতে বানাতে পারো চিকেন রাইস বল বা কদম ফুল, যেহেতু এটা দেখতে অনেকটা কদম ফুলের মতো সেহেতু আমি এটা নাম দিয়েছি কদম ফুল। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খুবই সহজেই বানানো যায়। আর যেহেতু এটা তেল ছাড়া রান্না তো অবশ্যই হেলদি, বাচ্চা থেকে বড়রা সবার পক্ষে এটি খুব স্বাস্থ্যকর খাবার। তো এইভাবে তোমরা বাড়িতে বানিও আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও। তো আমি দেখতে সুন্দর লাগার জন্য গার্নিশের জন্য গ্রেট করে রাখা গাজর দিয়ে দিলাম। দেখো গাজর দেওয়ার পর দেখতেও কতটা সুন্দর লাগছে। এটা অবশ্যই অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো। দেখো আমার পুরো গার্নিশ করা হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। তো তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিও, দেখো খেতেও খুব সুস্বাদু হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।